নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। গঙ্গা ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানিকচকবাসীকে রক্ষায় মা গঙ্গা পূজো করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মালদা জেলার মানিকচক ব্লক বিস্তীর্ণ এলাকা গঙ্গা নদী ভাঙনের সমস্যায় জর্জরিত। প্রত্যেক বছর ভিটে মাটি ছাড়া হয় বহু পরিবার মানিকচকের। তৃণমূল কংগ্রেসের মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে বৃহস্পতিবার মানিকচক ঘাটে গঙ্গা নদীর ধারে গঙ্গা দেবীর পূজা অর্চনা করা হয়। গঙ্গা ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মা গঙ্গা যাতে মানিকচককে রক্ষা করে তার জন্যই এই পূজো বলে জানা গেছে দলীয় সূত্রে। পূজো শেষে মানিকচকবাসীর জন্য নারায়ণ সেবার আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রতিনিধি সৌম্যদীপ সরকার, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন, তৃণমূল নেতা রবিউল আলী, আশিস সিনহা, অপু মণ্ডল, ইমরান হাসান, আশিস মণ্ডল সহ তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। এ বিষয়ে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র জানান। পরিতোষ সরকারের রিপোর্ট, NB24। আমি 2011 সালে যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন মানিকচকে যে ভয়ঙ্কর বন্যা গঙ্গার ভাঙন হয় সেটা নিয়ে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এখানে ভোটে দাঁড়াবো, মানুষকে কীভাবে পরিষেবা দিব বুঝতে পারিনি, নতুন দলে এসেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন দলে এলাম এবং আমি নির্বাচিত হলাম, নামে প্রার্থনা করেছিলাম মানিকচকবাসীকে ভয়ঙ্করের হাত থেকে রক্ষা করতে। 2011 সাল থেকে 2022 সাল বন্যা হয়েছে, নদী সৈকতে যারা বাস করে কিছু কিছু জল ঢুকেছে, ভয়ঙ্করভাবে গঙ্গার একটা ভাঙন হয়ে মানুষের ধ্বংস হয়। সেই জন্য মা গঙ্গার কাছে আমি কমিটমেন্ট ছিল যে আমি তোমার সাথে তোমার পুজো দিব, এবং সামনেও আরও বন্যা আসছে, দুর্যোগ আসবে। মানিকচকবাসী শুধু নয়, যারা গঙ্গার তীরে বাস করে সারা মালদা জেলায় এসব এলাকাতে গঙ্গার ভাঙন হয়, সমস্ত মানুষকে যাতে রক্ষা করে, দুর্যোগ থেকে যাতে রক্ষা করে মা গঙ্গা, এই জন্যে আজকে এই পুজোটা আমরা এখানে অনুষ্ঠিত করছি। ফলে আজকের এই পুজোটা মা গঙ্গাকে দিচ্ছি এবং মা গঙ্গার পুজো করাও একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। তাই মাও আজকে খুব আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, আজকে ওয়েদারকে নর্মাল রেখেছেন, আজকে সমস্ত রকম মানুষ এখানে জমা দিয়েছে, গঙ্গা এখানে এসছেন। আমরা অ্যাকচুয়ালি গদায়ের আমাদের এখানে নদীর ধারে গঙ্গা এবং কুলাহারের মাঝখানেই এখানেই মা গঙ্গার পুজো হচ্ছে মানিকচক মাঠ। ফলে এখানকার মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে এই পুজোতে অংশগ্রহণ করছেন, মায়ের কাছে প্রণাম করছেন, মায়ের কাছে আসছেন। তাই আমি শুধু এটুকুই মা গঙ্গার কাছে আবেদন করব, আমার রাজ্য সরকার প্রচুর কাজ করেছেন, বাঁধ অনেকটাই মেরামতির কাজ চলছে, ভয়ঙ্কর বন্যা থেকে রাজ্য সরকার রক্ষা করছে, তাও আমি রিকোয়েস্ট করবো যাতে ভয়ঙ্কর বন্যা না হয় মানিকচকের বাসীকে, এবং যারাই গঙ্গা সৈকতে বাস করেন, সেটা রতুয়া হোক, সেটা বৈষ্ণবনগর হোক, বা যেমন নদী সৈকতে আছে তাদেরকে যাতে রক্ষা করেন। সেখানেই সব কিছু হতো, কিন্তু অনেক সময় গঙ্গার মুড চেঞ্জ হয়ে যায়, তখন এই ভাঙন ডাঙন হয়, অনেক লোক মারা যায়, লঞ্চগুলো ডুবে, এটা শুনি। তো আমি যখন মন্ত্রী ছিলাম ট্যুরিজম, এই গঙ্গার উপরে অনেক কাজ করিয়েছিলাম, এবং মালদাদের সদুল্লাপুর শ্মশানে আমরা মহানন্দী আরতি করতাম। এইবার আমাদের লিডার সাবিত্রী মিত্র, তিনি এখানকার বিধায়ক মন্ত্রী ছিলেন, একসঙ্গে আমরা দুজনে মন্ত্রী ছিলাম, তো উনি এখানে আয়োজন করলেন, কালকে উনি রিকোয়েস্ট করেছিলেন, আমি ছুটে এসেছি। খুব ভালো লাগছে, মা গঙ্গা সন্তুষ্ট থাকুক, নদীটা যাতে মানুষের উপকার থাকে, ক্ষতি না হয়, এটাই প্রার্থনা। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই